রাশেদবাপী এবং সিলেটের গোয়াইনঘাটে নোয়াগাঁও আশ্রয়ন প্রকল্পে আছেন ইকরামুল কবির। শুরুতে যাচ্ছি বাপ্পির কাছে। বছরের যে কোনো একটি দিনের মতো আজকের দিনটি স্বাভাবিক একটি দিন, তবে দেশের প্রায় 40,000 পরিবারের কাছে আজকের দিনটি খুব বিশেষ একটি দিন, খুব আনন্দের এক ক্ষণ। কেননা 40,000 পরিবার আজ পেতে যাচ্ছে জমি সহ ঘর। যে মানুষগুলো গতকাল পর্যন্ত যে মানুষগুলো ভূমিহীন ছিলেন, যাদের পরিচয় বা স্থায়ী ঠিকানা ছিল না, সেই মানুষগুলো আজ পেতে যাচ্ছে জমি সহ ঘর। এবং ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া আশ্রয়ন প্রকল্পে। আমরা যে প্রকল্পটিতে যুক্ত হয়েছি, এই প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এবং শুধু এই প্রকল্প এলাকাটি নয়, আমরা জানি যে দেশের মোট 3টি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হবেন। এর মধ্যে গাজীপুরের এই নয়াপাড়া আশ্রয়ন প্রকল্প, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও আশ্রয়ন প্রকল্প এবং বরিশালের বানারীপাড়ার উত্তরপাড়া আশ্রয়ন প্রকল্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন গণভবন থেকে। এবং তিনি এই যে সুবিধাভোগী মানুষগুলোর মুখ আমরা দেখতে পাচ্ছি, যারা এতদিন একটি নিঃস্ব অসহায় হতদরিদ্রের পরিচয় বহন করে জীবন যাপন করেছেন, সেই মানুষগুলোর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলবেন, উপভোগীদের আনন্দটুকু তিনি ভাগ করে নেবেন। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন যুক্ত হবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই যে 200 জমিতে আধা পাকা ঘরের চাবি তুলে দেবেন, সেই আনন্দের ক্ষণ উপভোগ করার অপেক্ষায় কিন্তু সবাই আছেন। এবং জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে আজ 39,365টি ঘর হস্তান্তর করা হবে। পাশাপাশি আজকের দিনটি আরেকটি কারণে খুব বিশেষ একটি দিন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 জেলা এবং 211টি উপজেলাকে সম্পূর্ণ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। এটিও কিন্তু খুব বড় একটি উপলক্ষ। সবকিছু মিলিয়ে আমরা গতকাল এখানে এই আশ্রয়ন প্রকল্প এলাকায় এসেছিলাম, আজও আমরা এসেছি। এখানে এসে যেমন দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু আনন্দের বা উচ্ছ্বাসের বন্যা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সবাই আমরা দেখতে পেয়েছি যে অনেকেই তার বিভিন্ন আসবাবপত্র নিয়ে ঘরের সামনে রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবি তুলে দিবেন ভার্চুয়ালি, তখন তারা কিন্তু সেই ঘরে নতুন ঘর সাজাবেন, নতুন ঘরে অতিথি বরণ করবেন। সবকিছু মিলিয়ে শুধু এই গাজীপুরের শ্রীপুরের এই আশ্রয় প্রকল্প এলাকা নয়, পুরো দেশ জুড়েই কিন্তু এক ধরনের আনন্দ বইছে। এবং রোজা এবং ঈদের আগে এক বিশেষ উপহার হিসেবে তারা দেখছেন। আমরা একটু সিলেটে যুক্ত হবো, সেখানকার গোয়াইনঘাট এলাকায় আছেন সহকর্মী ইকরাম। ইকরাম, সেখানকার কি অবস্থা এই মুহূর্তে? সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের এই নয়াগাঁও আশ্রয়ের প্রকল্প, এই প্রকল্পে 100টি ঘর যারা গৃহহীন এবং ভূমিহীন তাদের মধ্যে বিতরণ করা হবে। ইতিমধ্যে বরাদ্দ পেয়ে গেছে 100 জন। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই তাদের কাছে চাবি হস্তান্তর করা হবে। বলে রাখা প্রয়োজন যে এই গোয়াইনঘাটের এই আশ্রয়ন প্রকল্পটি অন্যান্য আশ্রয়ন প্রকল্প থেকে একটু ভিন্ন। এই কারণেই ভিন্ন যে চতুর্দিকে এখানে খাল আছে এবং স্থানীয় প্রশাসন যেটি বলছে এটি একটি মডেল আশ্রয়ন প্রকল্প। এখানে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে, পর্যাপ্ত চতুর্দিকে যেই আশ্রয়ন প্রকল্পের কাছাকাছি একটি বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে। কারণ হচ্ছে কি, এই জায়গাটি গত বন্যায় প্রায় যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি তার প্রায় অর্ধেক পানির নিচে তলিয়ে গিয়েছিল এবং বন্যাপ্রবণ এলাকা এটি সীমান্তবর্তী একেবারে পার্শ্ববর্তী উপজেলা এবং সীমান্ত ঘেঁষা এই উপজেলার বন্যা আশ্রয়েই এই গোয়াইনঘাট উপজেলার মানুষ পানিবন্দী হয়ে যায়। সব কিছু বিবেচনায় এনে এই আশ্রয় প্রকল্পের চতুর্দিকে খাল খনন করে দেওয়া হয়েছে, যাতে করে এই এলাকায় যেন বন্যার সময় পানির তোরে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় ঘরবাড়ি, সেই ব্যবস্থা করা হয়েছে। এবং ইতিমধ্যে বিদ্যুৎ পানি সহ যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা যেটাকে বলা হয় অত্যাধুনিক সুযোগ সুবিধা সব কিছু এই আশ্রয়ন প্রকল্পের জন্য করা হয়ে গিয়েছে। এবং এই কিছু সময়ের মধ্যেই আমাদের পাশেই এখানে রয়েছে যে উদ্বোধনী মঞ্চ, সেখানে রয়েছে স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ, যিনি প্রবাসী কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রী, এবং এই রয়েছে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছে। এবং উদ্বোধনের পরপরই যারা ইতিমধ্যে ঘর পেয়ে গিয়েছেন এবং তাদের কাছে চাবি হস্তান্তর করা হবে। এই আশ্রয়ন প্রকল্পটি বেশ তোড়জোড় করেই বানানো হয়েছে অন্যান্য আশ্রয়ন প্রকল্প থেকে। এই আশ্রয়ন প্রকল্পের ব্যয় একটু বেশি হয়েছে, 2,59,000 টাকা প্রতিটি ঘরে ব্যয় হয়েছে। অন্যান্য আশ্রয়ন প্রকল্পে যে ঘরগুলো রয়েছে সেগুলো এতটা হয়তো ব্যয় হয়নি। মোটামুটি বলা যায় যে এই ঘরে যারা থাকবেন এবং তাদের প্রত্যেকের জন্য সাথে জমিও বরাদ্দ দেওয়া হয়েছে,
200 জমি বরাদ্দ দিয়েছে এবং পাশে পর্যাপ্ত জায়গা রয়েছে, গাছগাছালি তৈরি করা দিয়েছে, তাদেরকে বীজ দেওয়া হয়েছে, তারা যেন এখানে কিছু করে আবার ফলাতে পারে। মোটামুটি বলা যায় এখানে যারা থাকবে এই 100টি আশ্রয়ণ প্রকল্পের ঘরে তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে থাকবে, অত্যন্ত সুন্দরভাবে থাকবে এবং আধুনিক জীবনযাপন করতে পারবে তারা এখানে এসে। মোটামুটি এই ছিল সিলেটের গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়নের যে নয়াগাঁও আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর করা হবে কিছু সময় পরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই তার সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিলেটের গোয়াইনঘাট।